রাজধানী কাবুল সহ পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল তালেবান। সাধারণ আফগানদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল গোষ্ঠীটি। তবে সে কথা না রেখে বাড়ি বাড়ি তল্লাশি করে পুরুষদের হত্যা ও নারীদের ধর্ষণ করছে তালেবান। আফগানিস্তানের নাগরিকদের নিরাপত্তায় নতুন নিয়ম সামনে এনেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, টুইটার ও লিঙ্কডইন। তালেবানের হামলার ঝুঁকিতে থাকা আফগানদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে সংস্থাগুলো জানিয়েছে। আফগানিস্তানের চলমান পরিস্থিতি ও গনি সরকারের বিদায়ের সবচেয়ে উদ্বিগ্ন দেশগুলোর একটি ছিল ভারত। তালেবান ক্ষমতার কেন্দ্রে চলে আসার পর দুদিনের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে আফগানিস্তান। আর এবার দেশটিতে অবস্থিত ভারতীয় দুই দূতাবাসে তল্লাশি চালিয়েছে তালেবান। বর্গ নির্যাতন করার পর আফগানিস্তানের সংখ্যালঘু হাজরা সম্প্রদায়ের কয়েকজন মানুষকে গণহত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তালেবান যোদ্ধারা এই বর্বর নির্যাতন, ধর্ষণ ও গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবনের কাছে বোমা হামলার হুমকির পর কয়েক ঘণ্টা নাটকীয়তা শেষে গ্রেফতার করা হয়েছে এক আমেরিকানকে। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলে জানা গেছে। কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে ভারতের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন 56 বছর বয়সী এক ব্যক্তি। করোনা ভাইরাসে তার ফুসফুস ঝাঁঝরা করে দিয়েছিল, কিন্তু সবাইকে অবাক করে পুরো সুস্থ হয়ে ফিরেছেন তিনি।